হে ভাই দয়া করে শুনে যা আজকের যাত্রা পালা গরিবের ছেলে আজকের যাত্রা পালা গরিবের ছেলে দয়া করে শুনে সভাপতির নাম মিজান মিয়া সভাপতির নাম মিজান মিয়া ডালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান সহসভাপতি রে জুমিয়া সহসভাপতি রে জুমিয়া দেবরাচরে তার বাসস্থান আমরা গাইব দলের গান সেক্রেটারির নাম আমজাদ মিয়া ডালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান অধিকারীর নাম হালিম মিয়া অধিকারীর নাম হালিম মিয়া ডালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব কলের গান ডালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান ডালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান পারাথার বাসস্থান আমরা গাইব দলের গান
গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান প্রযোজকের নাম আকা চালি প্রযোজকের নাম আকা চালি কালকি গ্রামে তার বাসস্থান আমরা গাইব দলের গান বহু দূরি তার বাসস্থান আমরা গাইব দলের গান তার বাসস্থান আমরা গাইব দলের গান বই মাস্টারের নাম রুবেল মিয়া গাজীপুরে তার বাসস্থান আমরা গাইব দলের গান ও হে ভাই দয়া করে শুনে যান ও হে ভাই দয়া করে শুনে যান ও হে জামালকে হত্যা ওই ইব্রাহিমকে হত্যা তারপর ওই বেগম হুসনা বানুকে হত্যা তবে সে বলছালা গর্বিন গর্ব তবে পরিষ্কার আজ সে বলছালা গর্বিন গায় জল্লাদে পরিণত হয়ে গেছে দায়িত্ব শুধু চাই আমি রক্ত আর রক্ত সেই রক্ত হাবুডু মুখে আমি বসাবো আমার আই লক্ষ্য স্থানে জামাল আজকে শুরু হবে তোমার জীবনের শেষ দিন তাই তো পরাধীনতার সিঙ্গল প্রেঙ্গে দে বিজয় মুকুট মাথায় নিতে হবে শাহজাদা জামাল আমার হাতের তরোয়াল খানা আমার তোমার বুকে বসে দেব তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না গুরগিন কা কেন উদির সাহেব পালিয়ে গেছে বলে কে পালিয়ে গেছে শাহজাদা জামাল শাহজাদা জামাল হ্যাঁ শাহজাদা জামাল ইব্রাহিমকে নিয়ে পালিয়ে গেছে আর চাচ্চ আমি তো ভাবতে পারছি না উদির সাহেব এত শত শত পহরা থাকা সত্ত্বেও ইব্রাহিম
প্রেম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেল আমিও তো তাই ভাবছি গুরগিন খা বেঈমান ইব্রাহিম বেঈমান ইব্রাহিম তোমার ষড়যন্ত্রের কথা যদি আমি জানতে পারতাম তাহলে প্রথম তোমাকে আমি হত্যা করতাম বল হয়ে গেছে গুরগিন খা ইব্রাহিমকে বিশ্বাস করা আমাদের মুখেই ভুল হয়ে গেছে ওই জামালকে হত্যা করা পূর্বে ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল এই ব্যাপার আপনি নির্দেশ দেখানো জি সাহেব শয়তান ইব্রাহিমকে যেখান থেকে হোক না কেন আমি আপনার সকলের সামনে করব নির্মমভাবে হত্যা তাই করতে হবে গুরগিন খা সেই বেঈমানদের সমূলে ধ্বংসন করতে না হলে আমাদের সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে যে স্বপ্ন নিয়ে চক্রান্তের আগুনে জাপ দিয়েছেন কোনোদিন ব্যর্থ হতে দেব না তাই তো আমাদের সংকল্প জয় হতে হবে যদি শত্রুদল আমাকে সুযোগ পা তাহলে আমাদের মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না অসম্ভব সিপাহা চালা গুরবিন খা একটা সাহায্য ভেঙ্গে বললে চলবে না দাবাড়ি করে হোক ওই শয়তানদের ধরে নে একে সবাইকে হত্যা করব না পারবি না গুরগিন খা যে চলে গেছে তাকে তুমি কোনোদিন ধরে আনতে পারবে না আপনাকে বলতে চান বেগম সাহেবা আমি এসেছি তোমাদের মতো শয়তানদের কাজে প্রতিবাদ করতে হ্যাঁ অর্থ খোদা জোর ভাগ্যে বৃত্ত লেখে নেই তোর মতো জানোয়ার সকল জানোয়ার মিলেও তার ভাগ্যে তার কেশস্তমা স্পর্শ করতে পারবে না তবে কি বেগম সাহেব বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি নিশ্চয় ইব্রাহিম শাহজাদাকে সাহায্য না করলে আমার আমার কামালকে হয়তো চিরদিনের মতো হারাতে হতো শয়তানের দল কোন সাহসে তুমি আমাকে বেগম সাহেবা বলে সম্বোধন করছো তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি তাই তো ভাবছি বেঈমানের কি শাস্তি হতে পারে শাস্তি দেবে বেগম সাহেব আমি তোমাদের সকলকে শাস্তি দেব অসম্ভব বেগম সাহেব হয়তো জানেন না এই নবাব বলে আপনার হুকুম তামিল করার মতো কেউ নেই তাই তো নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে হলে আমাদের অনুগতভাবে নবাব মহলে থাকতে হবে নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে তোমার এত বস্তর বর্থা তুমি বেবেগম সাহেবকে দেখাচ্ছ কারাগারের ভয় এই কি আছিস বন্দি করে কেউ নেই বেগম সাহেব আজ আর আপনার ডাকে কেউ ছড়া দেবে না কোথায় তোর কেকা বন্দি করো এই বেগম সাহেব আগে মানে কোন কথা নয় এই আমি বন্দি করছি এই আমি বন্দি করছি নেই যাও অন্ধকার কারাগক্ষে ওফ খোদা এই কি তোমার খেলা যারা হ্যালো যারা আমার হুকুমের গোলাম এই পয়সা যে খাঁচির এমন দিন আসবে চিৎকার করে খোদার নামে আকাশ ফাটিয়ে দিলে
সজকে দেখে যেতে পারবেন না এই যাও তর্কিকা না কেউ তাকে নিয়ে যেতে পারবেন আব্বা তারেক তুমি এখান থেকে সরে যাও হয় না বিত আমি বেঁচে থাকতে আমার অন্নদাত্রী মাকে আমার সামনে কেউ তারা কক্ষে নিয়ে যাবে আমি তা কিছুতেই মানব না তারেক তাতে যাও বাবা আমার তুচ্ছ প্রাণের জন্য তুমি কেন বাপের অমতে চলে যাবে না না আমি যান নিশ্চয়ই পারবো আমি যান এতদিন আপনার অন্নে প্রতিপালিত হয়েছি আমি জীবনে আপনাকে আমার নিজের মা জেনে এসেছি তাই তো আমার মাকে বিপদে ফেলে রেখে চলে যেতে পারি না আমি জান পারি না আপনার দোয়া মাথায় নিয়ে তারিক বাবা আমার তারিক এখান থেকে তুমি সরে যাও নইলে তোমার শাস্তিকে গৌরব করতে পারবে না আপনাকেও বলছি বিতা এখনো সময় আছে বেগম সাহেবকে মুক্তি দিন নইলে নইলে আপনার অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নেব না তাহলে তুমি যাবে না কেন বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই যাব না চলে আসুন আমি যান আপনিও সাবধান হয়ে যান পিতা নইলে আমার এই হাতের অস্ত্র কানা আপনার পক্ষ ভেদ করবে আরে তারি এত বড় সাহস আই তবে নেব খারাপ আসুন তবে যাচ্ছি বেটা তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি এই নবাব মহলে আপনাদের মত প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারিখ কোনোদিন চুপ করে বসে থাকবে না সুযোগ পেলেই এই তারিখ আপনাদের মতো শয়তানদেরকে শাস্তি দিতে কোনোদিন কুণ্ঠিত হবে না কোনোদিন না কোনোদিন না তুমি আমার রেখো পুত্র বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করব না কারণ আমি চাই এই রূপনগরের মসনদ আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই আমাকে একটু বিশ্রাম নিতে করব জামাল এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস নইলে রাজার পুত্র হয়ে কেন আজ এই বনে বনে ঘুরবে ইব্রাহিম ভাই বলো বলো কি বলতে চাও জামাল ইব্রাহিম ভাই
আমার যে বড্ড জল পিপাস পেশেছে আমাকে একটু জল এনে দাও না ভাই নইলে যে তৃষ্ণা একেবারে বুকটা ফেটে যাবে ও খোদা এই বনের মাঝে জল আমি কোথায় পাব কার কাছে বলবো আমাকে এক ফোঁটা জল দাও যাও না ইব্রাহিম ভাই আমি যে সইতে পারছি না ঠিক আছে জামাল এই তলোয়ার খেলা নিয়ে তুমি এখানে একটু বসো আমি দেখি কোথাও জলের সন্ধান করতে পারি কিনা ইব্রাহিম ভাই দেরি করো না ভয় নেই জামাল আমি আমি যে এক্ষুনি ফিরে আসবো এক্ষুনি ফিরে আসবো ও খোদা এই কি তোমার খেলা ভাই কে আছিস এখানে এখানে দুঃখ হয়ে যায় আরে এখানে কে আছিস এই তো করে জমেছে আরে আলি আমি তোমাকে আমি তোমাকে খতম করে দেব সাবধান জঙ্গলি দূর হয়ে যাবার সম্মুখ থেকে তুই আমার কথা শুনতে রিস আমি তোর উদ্ধার করে দিব আমি যাচ্ছি ও খোদা আর কত দুঃখ তুমি আমায় দেবে আমি যা সইতে পারছি না খোদা আমি যা সইতে পারছি না ও হাই দয়া করো ও হে খোদা দয়া করো মোরে দয়া করো ও হে খোদা দয়া করো মোরে জল পিপাসাই কাহা ডাক
কোথায় কোথায় যাব কি করিব পাই না পথের দিশা তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে তুমি তুমি আমাকে শক্তি দাও আমি আমি যেন এই বর্ষকে শক্তি করতে পারি জয় শিব শম্ভু ওম কালী জয় নর আল্লাহ হ্যালো রিং 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 রং 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 রিং 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 রং 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 জয় শিব শম্ভু কে তুমি বাবা ওম কালী আমি এক সংসার থেকে সন্ন্যাসী আমি আমি এক সংসার থেকে সন্ন্যাসী আমি আমি এই পথ দিয়ে যাচ্ছি না তোকে তোকে দেখে আমি আর যেতে পারলাম এবার বল তুই কে আবার আবার বল তুই কে হায় রাজার দোলা ও লাল হইয়া এখন যে ভিখারি হায় রাজার দোলা এখন যে ভিখারি হাই গো কে দেখে
তুমি আমাকে না বাঁচালে আমি হয়তো মরে যেতাম আমি হয়তো মরে গেতাম আরে আরে ঈশ্বর যার ভাগ্যে মৃত্যু লেখেনি ঈশ্বর যার ভাগ্যে মৃত্যু লেখেনি সে মরতে পারে না সেই সে কোনোদিন মরতে পারে না জামাল জামাল আমি জল কোথাও পেলাম না রে ভাই একই কে আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন তাদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে তাই তো একটু আশ্রয় খুঁজছিলাম ঠিক আছে তাদের আর বলতে হবে না আমি আমি সব জেনে বলেছি আমি তোদের শরীর বেঁধে দিয়েছি সঙ্গে আমরা কোথায় যাব দরবেশ বাবা ঠিক আছে বাবা তাই চলুন ইস সে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি কাজল তো এখনো আছে না তাহলে কি আছে আমার প্রতি করেছে আচ্ছা আমিও ময়নাবতী আমিও দেখে দেবো হ্যালো আচ্ছা এই বিনে সুতোর মালা কি একা একা গাঁথতে ভালো লাগে যদি মনের মানুষ কাছে না থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না বিনে সুতার Thank you.
সাধন তোকে আমি সে কখন থেকে একা একা আছে এখন পর্যন্ত কাজল আছে না ভেতরে আমি যে এখন কি করি একা একা আমার কিছুই লাগছে না সে যে কেন এ ও কিছু ভালো লাগে না একবার তোরে যদি ধরতে পারি তাহলে দেখাইয়া দিব কানা মাছির খেলা কত মজা শালা কাকে ধরে গে আর কাকে ধরে ফেলেছি ইস তুমি কিন্তু ভারী দুষ্ট হয়ে পড়েছো ইস এখন যদি কেউ দেখে ফেলতো তবে আমার কি হতো আমার তো চোখ বাদাই ছিল আমার তো চোখ বাদাই ছিল বিশ্বাস করো মাইনা মদন আমার চোখ পেতে দিয়ে বললো এবার আমাকে তাই তোমাকে এসে আমি ধরে ফেলেছি যাক সেই মদনের মতন আপনজন ইস তোমার আপনজন হতে আমার বয়েই গেছে
Thank you.
আজ থেকে তুমি আমার কি বলো কি আজ থেকে তুমি আমার এই চোখের কাজল আর আমি তোমার আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাচার মাইনা সত্যি বলছো সত্যি বলছি আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে সাবধান শয়তান সামনে চাকরের ছেলে হয় কিনা
অজের কন্যার সাথে প্রেম করতে এসেছে আর সাহস তো কম নয় হারামজাদা সেনাপতি কাকা ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা সব দোষ যে আমার শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দেন সেনাপতি কাকা যে অপরাধ সে করেছে ক্ষমাতে পারে না আর চাপকে আজকে পিটের চামড়া তুলে দেব না সেনাপতি কাকা বেকারির বাচ্চার এত বড় সাহস তোকে আমি কতবার বারণ করেছি ওই মা
বাবা আমি বুঝি শুধুমাত্র এই তুমি বুঝি না খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে শাসন করতে না পারিস তাহলে আর বলতে বল তোকে বুক করতে হবে আমাকে ক্ষমা করুন মুজিব সাহেব আমি কাজল কি আজই শাসি দিব সে আর কোনদিন আমার অবাধ্য হবে না তাই করতে হবে কদম আলী কারণ তোর ছেলে পর টাকা ছাড়িয়ে গেছে মনে রাখিস কদম আলী যদি তোর ছেলেকে কোনোদিন অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি কোতল করব আর করতে হবে না উজির সাহেব আমি আজই সেই পদ বন্ধ করে দিব মনে রাখিস কদম আলী তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে যদি জীবনে মায় থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিবি নইলে আমি তোকে কোতল করব কথাটা মনে রাখিস কদম আলী না 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 অসম্ভব ওর জন্যে আজ আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে আমি আজই ওকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করি তবে আমি পাবো মুক্তি তবে আমি পাবো মুক্তি আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো আজ কেউ নেই তাহলে আমার হাতে আমাকে ছেড়ে দাও দস্যু আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও ফিরে যাবে তা হয়নি সুন্দরী তোমার তোমার রূপে আমার হৃদয়ে আগুন জ্বলেছে তাই এই নির্জনে তোমার রূপ সুদা পান করে আমি কিছু চাই দোহাই ডাকাত তুমি আমার সামনে এসো না তুমি আমাকে যেতে দাও যেতে দেবো তার আগে তোমার যৌবন সেটা পান করে তারপর ছেড়ে দেব এসো আমার কাছে এসো আমার কাছে এসো না আমাকে স্পষ্ট করো না আমার মাথায় কলঙ্কে ছাপ আঁকিয়ে দিও না কলঙ্ক না 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 তা হয়নি সুন্দরী এসো বলছি আমার কাছে এসো তোমার রূপ আমার কামনার তৃষ্ণাকে মাতাল করে দিয়েছে এসো বলছি এসো
কথাই দেখছি কোনো কাজ হবে না কেমন করে জামাল বাবা কথাই করে নিতে হবে এসো এসো বলছি না 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 এসো তবে তুমি জেনে রেখো এই অপমানের বদলা আমি নেব নেব এ তুমি বোন আমি আমি ভুবনপুরের রুজির কন্যা তুমি এখানে কেন এসেছিলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তোমার সাথে কে কে ছিল অনেক সৈন্য সমত্ব ছিল ওরা তোমাকে রক্ষা করতে পারল না না দস্যুদের আক্রমণে ওরা একজনও টিকতে পারেনি ও বুঝেছি তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল তাই ওরা প্রাণের মায়ায় পালিয়ে গেছে যাক চলো বোন তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি কিন্তু আপনার পরিচয় 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 দেবার মতো এখন যে আর কিছু নেই তার আগে চলো আমি তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি তাই চলুন তাই চলো ওজির সাহেব বলনি মহারাজ বলুন ওজির সাহেব আপনার কি অভিযোগ আমার কোনো অভিযোগ নেই মহারাজ পরিবানো আমার একমাত্র কন্যা তবু এখনো যে ফিরে আসছে না মহারাজ তাহাই আমি যে বেশি চিন্তাযুক্ত ওজির সাহেব বলুন মহারাজ আমার সৈন্য নাকি ফিরে এসেছে না না মহারাজ তারা এখনো ফিরে আসেনি তাহলে ওরা পরিবারকে সঙ্গে করে নিয়ে আসবে উদির সাহেব এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন সর্বনাশ হয়েছে মহারাজ সর্বনাশ হয়েছে কি হয়েছে সৈনিক আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে তাই মহারাজ ডাকাতরা ধরে নিয়ে গেছে তুমি কি করছিলে তখন মহারাজ আমরা আক্রমণের মুখে টিকতে পারিনি তাই তো আমি কোন রকম জান নিয়ে পালিয়ে এলাম দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে অপদার্থের দল তোমাদের মুখ দর্শন করতে যা আমার বেশ তাই যাচ্ছি মহারাজ তাই যাচ্ছি মহারাজ এখন যে আমার কি হবে কেমনই করে আমার মা পরিবানুকে ফিরে পাব ওজির সাহেব আপনি শান্ত হন ওজির সাহেব পরিবানু শুধু আপনারই মেয়ে নয় আমার এই ভুবনপুরের ইজ্জত তাই তো আমি আপনাকে কথা দিলাম ওজির সাহেব যেমন করে হোক যেমন করে পারি পৌরবানুকে আমি উদ্ধার করে আনবই তার যেতে হবে না মহারাজ আমি সেই শয়তানকে হত্যা করে পরিবানুকে উদ্ধার করে নিয়ে এসেছি কোথায় কোথায় আমার পরিবানু আব্বা হুজুর আব্বা হুজুর বলো বলো যুবক কে তোমার পরিচয় মহারাজ আমি এই পথের মানুষ আব্বা হুজুর এই নজন না থাকলে আমাকে আর ফিরে পেতেন না তাই তো ভাবছি মা এই নজন যদি না থাকতো
তাহলে আমার ঘরের ইজ্জত যে ফিরে পেতাম না তাই তো ভাবছি এই নৌজনকে কি দিয়ে তাকে পুরস্কৃত করব ভালো ভালো যুবক কি চাই তোমার তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তা দিয়ে তোমাকে খুশি করব মহারাজ আমরা দুটি ভাই আশ্রয়হীন তাই তো আপনার প্রাসাদে একটু আশ্রয় চাচ্ছি এ যুবক তাই হবে আজ থেকে শুধু আশ্রয় নয় আজ এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি মহারাজ আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে যুবক আমি জানি তুমি পারবে আমার সেনাপতি কাজ চালাতে কারণ পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ তবে তোমার মতো লোকের আমার প্রয়োজন অজির সাহেব মহারাজ আজ থেকে যুবককে আমার প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম ঠিক আছে মহারাজ আপনারই যুক্তি মেনে নিলাম মহারাজ আমি কি পারবো আপনার দেয়া মহান দায়িত্ব পালন করতে নিশ্চয়ই পারবে যুবক মহারাজ এ আপনার সম্মুখে দাঁড়িয়ে তরবারি হাতে শপথ করে বলছি এ ইব্রাহিম জীবন দেবে তবু মান দেবে না সাব্বাস ইব্রাহিম সাব্বাস এই তো কথার মতো কথা ওজির সাহেব মহারাজ চলো ওজির সাহেব এরা সবাই ক্লান্ত ওদেরকে বিশ্রামের প্রয়োজন তাই চলেন মহারাজ তাই চলো অচেনা অতিথি তাকে দেখে মনে হচ্ছে কোন সে রাজপুত্র হবে সেই রূপ সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে আমি যতই তাকে ভোলার চেষ্টা করছি ততই তাকে ভুলতে পারছি না তাহলে সত্যি কি আমি তার মাঝে হারিয়ে গিয়েছি
ভালো লাগছে না পরিবানু তুমি এখানে আর আমি তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কেন বন্ধু তুমি বুঝতে পারছো না কেমন তুমি না বললে আমি বুঝবো কেমন করে শুনা গো তোহসি
জানো বন্ধু? পরি বানু জানো পরি, এই রাজপ্রাসাদে তুমি আমার একমাত্র আপনজন। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে কিছুতেই শান্তি পাই না। তাই তো আমার দেহে মনে হয় আমি এক আধারের মাঝে হারিয়ে গেছি। শুধু তুমি নয় বন্ধু, তোমাকে কাছে পেয়ে আজ আমিও যেন আমার সুন্দর হৃদয় দেবতা খুঁজে পেয়েছি। Thank you.
আজ আমি আসি কাল আবার দেখা হবে বন্ধু পরিবানু তুমি তো আসবে অবশ্যই আসব তোমাকে না দেখলে যে আমি কিছুতেই থাকতে পারি না সত্য বলছো বন্ধু পরিবানু তুমি আবার আসবে হ্যাঁ পরিবানু আসব বন্ধু পরিবানু সত্যি আসবে আসবো পরিবানু আমার ভয় হচ্ছে বন্ধু তুমি যদি না আসো সত্যি বন্ধু আসবে আসবো পরিবানু
করি তোমার কাছ থেকে এই বিধাতা ছাড়া আর কেউ ছিনিয়ে নিতে পারবে না বাহ 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 কি চমৎকার মিলে গেছে সেজন্যই তো আজকাল পরিবানুর ছায়াটি পর্যন্ত চোখে পড়ে না তুমি যাও বিক্রমদা বলতে চাই না এই নাগরটি তাকে একেবারে খাসামি লেগেছে বিক্রমদা আহ চর্চ কেন সুন্দরী তোমাকেও বলছি জামাল অতি সহজে তুমি উড়ে এসে জুড়ে বসেছ মুখ সামলে কথা বলো বিক্রমদা নইলে হীন উক্তির জন্য আমি আর তোমাকে ক্ষমা করব না কি করবে শুনি বুঝিয়ে দেব যে নিজের চরিত্রকে ডেকে অন্যের চরিত্র উপর কলঙ্ক রঠানি শাস্তিগত ভয়ঙ্কর কি সামান্য একটি ভিখারির ছেলে হয়ে আমাকে চোখ রাঙানি আমিও দেখে নিব নেমু খারামি শয়তান বিক্রমদা তুমি এখান থেকে চলে যাও নইলে না নইলে আমি রাজ দরবারে বিচার দিব বেশ তাই যাচ্ছি তুমিও মনে রেখো যে অপমান আজ তুমি আমাকে করেছ এর বদলা যদি আমি না নিতে পারি তবে বিথায় আমার নাম বিক্রম সিং কথাটা মনে রেখো চলো বন্ধু আমরা এখান থেকে চলে যাই এখানে থাকলে বিপদ হতে পারে তাই চলো পরি Thank you.